রান্নার গ্যাসে সিলিন্ডার লিক করে বিপত্তি, বাড়িতে আগুন। আতঙ্ক মল্লিক বাজারে লোহাপট্টির সামনের এলাকায়। শুক্রবার সকাল 11:30 মল্লিক বাজারের এলিয়েট রোডের একটি বাড়ির দোতলায় দেখা যায় আগুনের ফুলকি। আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাস্থলে আসে দমকলের 4টি ইঞ্জিন। দোতলায় আটকে পড়েন এক ব্যক্তি, তাকে উদ্ধার করেন দমকল কর্মীরা। গ্যাস লিক করেই আগুন ছড়ায় বলে অনুমান দমকলের। আগুনটা অ্যাকচুয়ালি আমরা ভেবেছি, মানে আমরা যেটা ধারণা করছি, আগুনটা কিচেন থেকে স্টার্ট হয়েছে এবং সেটা আস্তে আস্তে হাউস হোল্ড আর্টিকেল ছিল ঘরের মধ্যে, টাইলস রুপিং রুম, ন্যাচারালি সেখান থেকে স্প্রেড করে গেছে। এলাকাটি ঘিঞ্জি হয়, প্রাথমিকভাবে আগুন নেভাতে সমস্যায় পড়ে দমকল। প্রায় এক ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। ঘটনায় কেউ হতাহত হননি, তবে সিলিন্ডারটি বিস্ফোরণ হলে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারত বলে মনে করা হচ্ছে। ময়ূর ঠাকুর চক্রবর্তী এবং রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।